আর একটা প্রামাণ্য তথ্য আছে হাসি হাসি দেখে নিয়েছে যে ওই সময়ে গোবর্ধনের এখানে কৃষক সমিতির তত্ত্বাবধানে ৪৩-এর দুর্ভিক্ষে প্রতিরোধে বেশ কিছু কাজকর্ম প্রভাবতী দেবী সরস্বতী তাদের অগ্রণী ভূমিকা ছিল, হাসি হাসি দেবী ছিলেন, আর যে নিতাই মণ্ডল মশাই কিছুটা ছিলেন নিশ্চয়ই ওই সময় ৪৩-এ। আর খুব নাম নেই হাসি দিয়ে লেখায় ৫৫ চৌধুরী মশাই, এরকম কিছু লোকজনরা ওই সময় মন্বন্তরে কিছু সেবামূলক কাজকর্ম করেছে। তো এইটা আমার মনে হলো যে আজকে আমরা গোবর্ধনার এই আলোচনায় আমাদের এইখানে এইরকম একটা মানে সারা পৃথিবীর দুর্ভিক্ষে ৩৯ লক্ষ লোকের মৃত্যু এরকম আর কটা আছে, কিন্তু এই নিয়ে আমাদের কোন হইচই না। অমর্ত্য সেন মশাইয়ের কিছু গবেষণা আছে, তাই নিয়ে দেখি তিনি আন্তর্জাতিক ক্ষেত্রে তার নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। গবেষণাতে নয় তিনি তেমন ভাবে, আমরা একটা ছোট্ট নিউজ ছেপেছি যে চারচিকে যখন বলা হলো যে এরকম একটা শোচনীয় একটা ঘটনা ঘটেছে তখন এরা মনে করছেন যে ইন্ডিয়ান পিপল আর বিস্ট, এরা হাজার হাজার ছেলে মেয়ে তৈরি করে কিন্তু তারা জানে না তার কি দায়িত্ব, খুব যাচ্ছে তাই কথা সেটা আমরা এখানে ছেপেছি। ৪৩-এর মন্বন্তর সম্বন্ধে চার্চিলের একটা উক্তি আমরা ছেপেছি, এই কাগজটা আমরা ছেপেছি। যাই হোক, আমি আজকে এই পুরনো দিনের কথায় মনে করলাম যে এরকম খাপছাড়া ভাবে আমরা শুনেছি যে যমুনার পাড়ে কেউ বলেন ৮০টি, কেউ বলেন ১২০টি মতন চিনির কাজ রয়েছে। তার যে একটা প্রামাণ্য দিক আছে যে কথাটা সত্যি কিনা, যে একটুখানি মাটি খুঁড়লেই প্রচুর ভাঙা কলসি টুকরো এখনো পাওয়া যায়। সুতরাং ওখানে আসত বাংলাদেশের নানা জায়গা থেকে নৌকো করে শত শত হাজার হাজার খেজুরের গুড়ের কলসি। আপনার যদি কেউ আমাদের কাছে আছে হাটুরার ইতিহাস ও কুশলদ্বীপ কাহিনী বইটি বলতাম, তাহলে তাতে একুশের বিস্তারিত তথ্য আছে এই খেজুর বুড়শি, এর নাম দলুয়া চিন। তো এর একটা প্রামাণ্য গল্প শুনেছিলাম ডাক্তার ফণীভূষণ ভট্টাচার্য মহাশয়ের কাছে। ফণীবাবু আমাদের গোবর্ডাঙ্গা হাই ইংলিশ স্কুলের ছাত্র ছিলেন এবং একদিন বলছে শোনো তোমরা একটা গল্প, আমরা স্কুল থেকে রোজ আসতাম, এসে বাড়িতে একটু একদম বিকেলবেলায় করলাম, করে ঊর্ধ্বশ্বাসে ছুটতাম চিনির কাঠে, এ বস্তার মধ্যে হাত দিয়ে মুঠো মুঠো চিনি আমরা খেতাম। এই আখের চিনি কিন্তু মুঠো মুঠো খাওয়া যায় না, কিন্তু এই খেজুর গুড়ের চিনি বাচ্চাদের বয়সে ওটা মুঠো মুঠো খাওয়া যায়। আমরা যেমন পাটালি খেতে ভালোবাসি, আজও হয়তো অনেক বয়স্ক লোক আছে ভালো পাটালি হলে দেশ অনেকটাই খেয়ে ফেলতে পারে। তো ফণীবাবুর এই গল্পটাকে আমি একটা প্রামাণ্য ইতিবৃত্ত হিসেবে ধরছি যে ১৯-এ ওনার আমলে, ধরুন একটা শর্ত হচ্ছে ওনার জন্ম ১৯০০ সালে, ফণীবাবুর জন্ম ১৯১৮, তার সাথে ১২ যোগ করা যায় ১৪ যোগ করা গেছে ১১-১২-১৩-১৪ এরকম বয়স তিনি স্কুল থেকে আসছেন, একটু এত দুপুরে প্রায় বিকেলে টিফিন খেয়ে তিনি একবার ছুটছেন সুচা হলো ওইখানে গিয়ে একদম বস্তার মধ্যে আমরা হাত ডুবিয়ে আমরা চিনি খেতাম। এই গল্পটা আমার কাছে মনে হয়েছে আজকে আপনাদের সামনে আমি এটা রাখতে পারি। তো চিনির কথা আসলে যমুনার কথা আসবে, যমুনা নিয়ে দীর্ঘ আন্দোলন হচ্ছে, আন্দোলন চলছে এবং যমুনা বিষয়ক যদি কেউ কোনো তথ্য চান তাহলে আমরা একটা মোদী নিয়ে একটা বই আছে সেখানে যমুনা নদী নিয়ে আমরা কিছু তথ্য লিখেছি ছেপেছি ইত্যাদি ইত্যাদি। তো আমি ৭০ সালে যে যমুনা দেখেছি ৭০, ৭১, ৭২ সালে জোয়ারের সময় কিন্তু পারাপার করা এই শ্মশানঘাটের কাছে বেশ ওস্তাদ হতো, মানে যে ভালো সাঁতারু সেই পারবে, ৭০, ৭১ সালেও যে যমুনা ছিল তা পারাপার করত, এতটাই চওড়া এবং কারেন্ট থাকলে স্রোত থাকে এটা বলো দাও, মানে মাপতে হয়। আজকে যমুনা একেবারে পুকুরের মতন নির্মল,
70 সাল মানে আগে কিন্তু 50 বছর 70 সাল থেকে আমি দেখেছি কবিতা তো আরো 10 বছর আগে দেখেছি এইভাবে দেখলে আমরা এটা একটা ক্যালেন্ডার হিসেবে রাখতে পারি মানে বেশ ভালো টুকানি জোয়ার ছেলে হলে সে জোয়ারের সময় যমুনা পারাপার করতে পারে এটি ওর এতটাই তখন আচ্ছা এই বিষয়ে আরো একটা গল্প আছে যমুনায় লঞ্চ চলবে সে গল্পটা কিরকম আমি গেছি এখান থেকে বেরিয়ে গোয়ালপুর একেবারে যে যমুনা থেকে ইসামতি তো তাগানো যায় একেবারে যমুনার চেয়েও যেন অনেক খারাপ একটা ফুট ব্রিজ আছে তাতে আরো ধ্বংস হয়েছে মানে জল গভীরতা ওখানে দুর্ঘটনা সন্দেহ হচ্ছে বলতে আমরা ওটা হেঁটে গেলাম পরে তারপর আবার একটা ওই ইঞ্জিন মানে উঠলাম গোবিন্দপুরে আমরা ওখানে সাহিত্য উৎসব ছিল তার মুখ্য হোতা আছে গোবিন্দ কুমার পান গোবিন্দবাবু বয়স 87 ইনি আমাকে যে গল্পটা বললেন দীপকবাবু আমি এটা ওকে জিজ্ঞেস করছি খুঁজছি তখন বললেন আমরা ওই ইছামতি পাড় থেকেই লঞ্চে উঠলাম চার আনা ভাড়া ওই ইছামতি হয়ে যমুনায় ঢুকত ফসানঘাটের কাছে ছিল তাদের ঘাট আমরা ওখান থেকে নেমে দৌড় লাগাতাম কলেজ গোবর্ডাঙ্গা হিন্দু কলেজ পড়তাম তাহলে এটা একটা প্রামাণ্য গল্প উষাবাবু ছিলেন ওনা ক্লাস ফেল মানে আমাদের সহপাঠী বন্ধু ছিল উষাবাবু তাহলে এই যে একটা গল্প পেলাম যে যমুনায় লঞ্চ চলত ভাড়া চালানা কোথা থেকে কোথা থেকে ইছামতি ঘাট বেড়ে গোপালপুর থেকে এসে টিপি টিপি হয়ে এতখানি যমুনা আবার উনি বিকেলবেলা 3:30 সময় কলেজ থেকে ফিরে ওই লঞ্চ ধরে আবার বাড়ি ফিরত তাহলে এটাও একটা প্রামাণ্য গল্প আমরা বলতে পারি দ্বিতীয় একটা গল্প হচ্ছে এবং এই প্রসঙ্গে যমুনা করতে গিয়ে আরেকটা জিনিস বলছি আমরা যখন ছোটবেলায় যমুনা এই বস্তুগুলির এই মেলা পয়লা বৈশাখের মেলায় যেতাম আমি দাঁড়ালে যতখানি উচ্চতা এই হাইটে বড় বড় পোলা বা তাকে যদি জ্বালা বলে কারণ তার মধ্যে মানুষ চাল রাখবে ডাল রাখবে বা ইত্যাদি তেল রাখতেও পারে হয়তো এইরকম বড় বড় বা মিষ্টির দোকান মানে আমরা দেখেছি মিষ্টির দোকানে ওরা আমি দাঁড়ালে যতখানি হয় কত বড় ওরা জল রাখতো খরিদ্দার তেল জল দেবে এই ছবি এই জিনিসটা বন্ধ হয়ে যাবে কবে ওইখানে আমরা দেখতাম মূলত পয়লা বৈশাখের মেলায় হাল লাগ যদি বলি টোকা আমি জানি না খুব ছোটরা এখানে তারা টোকা চেনে মাথায় তাল পাতা দিয়ে তৈরি সেসব আর এখন হাত পাখা ধরে আমার মা ওই মেলায় গেছেন সারা বছরের 3-4 আগে পাখা কিনতে তখন তো আর এইসব হয় এই যে পাখা জিনিসটা হারিয়ে গেল এখনো আমি গত 2-4 বছর আগেও দেখেছি একজন লোক 20-25 পাখা নিয়ে এসেছে এখনো আমি দেখেছি কিন্তু আগে ওই মেলা ছিল হাল দামন এই সমস্ত মানে কৃষি যোগ তারপরে ইত্যাদি তাহলে এগুলো বিবর্তন এগুলো কিছু করার নেই বিবর্তন এটা তো হবেই এইসব ব্যাপারগুলো আছে আমরা যদি গোবরডাঙ্গা একটা পড়লাম পড়ে আমার লজ্জাই পড়ল কিন্তু সেটা আমি যদি বলছি যে গোবরডাঙ্গা একটা সতীদাহের ঘটনা আছে আমরা যে এই বইটা ছেপেছিল তাতে সংকট দল লিখেছি যে একটা সতীদাহের ঘটনা যাই হোক সেইটা দেখতে সেজে বুঝি হাতিতে চেপে লোক লস্কর সঙ্গে নিয়ে আসছে বাবু
কালী প্রসন্ন ছিল, কালী প্রসন্ন রূপবান। মানে এটা বলতে লজ্জা যে এটা দেখতে আসছে উল্লাস, সত্যি তো একটা আনন্দের ঘর। তো গোবর্ধনা ইতিহাস লিখলাম কেটে নিয়ে যে মানুষ এটা চিন্তা বিবর্ত, তখন কিন্তু আমি ছিল উল্লাস, চল সুতিরা হচ্ছে চল, আমরা সব কোমর বেঁধে দল বেঁধে দেখতে গেলাম কিরকম মর্মান্তিক, আজকে মর্মান্তিক হৃদয় বিদারক আমাদের জমিদার বাবু, তিনি সদল বলে সেটা উপভোগ করতেন, এটা একটা ঘটনা হিসেবে আপনাদের কাছে উল্লেখ করল। আমার মা পালকি চড়া পালকি দেখেছে, সে গল্পটা কি, এখানেই সুদাস লক্ষ্মী প্রসাদ বাড়ি, ওর কন্যার বিবাহ, নাম বললে বলে যাবে মৃত্যুঞ্জয় লক্ষ্মী, আমাদের ধনঞ্জয় দা বলতাম ধনঞ্জয় পাল, এই মৃত্যুঞ্জয় পাল গোবরডাঙ্গা বাজারে খুব বড় কাপড়ের দোকান ছিল, বাদল লক্ষ্মী আর মৃত্যুঞ্জয় পাল শালা ভগ্নিপতি। তো মৃত্যুঞ্জয় বাবু ওখানে বিয়ে করতে এসেছে, পরের দিন কোনে জামাই ওই পালকি চড়ে গোবরডাঙ্গায় তাদের বাড়িতে যাচ্ছে। তাহলে ওই দিনও হতে পারে, আজকে সেই তারিখটা হতে পারে ধনঞ্জয় দার বয়স 72 আর 1 বছর 2 বছর যদি বাড়ি 74 বছর আগে এখানে পালকি চড়েছে, এটা প্রমাণ যে পালকিতে তো পরিবহন তো আমাদের কিছু ছিল, গরুর গাড়ি ছিল, নৌকো ছিল, পালকি তখনও রিক্সার তখনও আসছে আসবে এরা বাড়িটা যাই, তাই একটা পালকি গল্প বললাম। আর জমিদার বাড়িতে তো পালকি ছিল, আমি একটা পালকি দেখেছিলাম চোখে, এটা হচ্ছে এখন যে কাছারি বাড়ি, এই কাছারি বাড়িতে সিঁড়ির তলায় তখন ভুবনমোহন বাড়িতে ভাড়া থাকে, ভুবনমোহন রায় অনুমোহন রায়কে যারা ছিলেন ওরা ওই বাড়িতে ভাড়া থাকে। তা আমি এমনি কোনো কারণে কৌতূহলে হতে পারে কাছারি বাড়িতে গেছি এবং বাড়িতে ঢুকে দেখি যে সিঁড়ির তলায় একটা বেশ প্রামাণ্য একটা পালকি দুজন ভালো ভালো বুঝতে যাই। এই এই প্রসঙ্গে আমি যেহেতু কাছারি বাড়ির কথাটা হলো, আমার আর একটা স্মৃতি আছে, 1962 সালে আমি ক্লাস 8 ওই বছরে এই যে আমাদের সরকারি গোবরডাঙ্গায় সরকারি যে হাঁস ও মুরগি পালন কেন্দ্র সেটা স্থাপিত, এবং আমার কি জানি আমি জানতামই জানতাম না বিকেলবেলা ওখানে চলে গেছে এবং দেখি কোন একজন বিশিষ্ট ব্যক্তি তিনি একটু বক্তৃতা দিচ্ছেন, সম্ভবত মাইকও নয়, তো না 15-20 লোক ওখানে আছে, তিনি কি বক্তৃতা দিলেন মনে নেই কিন্তু সেই লোক তিনি মনে আছে, তার নাম শ্রী অতুল্য ঘোষ, কংগ্রেস নেতা, তিনি ওইটা উদ্বোধন ধরে নিচ্ছে আজকে আন্দাজে ওইটা উদ্বোধন করতে এসেছে 1962 আমার স্মৃতিতে মনে পড়ছে আমি ওই একজন একদিনই ওইখানে ডেকে ডেকে মনে হলো উদ্বোধন 62 সালে তা মনে আছে, এবং ওই 62 সালে 15ই আগস্টে আমাদের এই পারে মানে রেললাইন দিয়ে গোবরডাঙ্গা খাটুরার একটা বিভাজন আছে, আমাদের এই দিকে বিদ্যুৎ চালিত ইলেকট্রিসিটি 15ই আগস্ট, ওই দিন বৃষ্টি হয়েছিল, আমাদের তো কি আলো জ্বলছে রাস্তায় আলো জ্বলছে, আমরা বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়লাম, আরে বৃষ্টিতে যদি মা বকলে তো ঠিক গেল, আলো জ্বলছে রাস্তায় ইলেকট্রিসিটি এসেছে, এটা আমাদের এখানে ইলেকট্রিসিটি এই পারে হচ্ছে 1962 সালে 15ই আগস্ট নাই রাস্তায় বিদ্যুৎ এসেছে। আর অতুল্য ঘোষ প্রসাদের প্রসঙ্গে আমি আর একটা বাক্য বলি, সেটা হচ্ছে 1967 সালে যেমন নির্বাচনের বেশ উত্তেজন বা ভালো নির্বাচন সর্বরম বিধানসভায়,
এখন যে রেল ময়দান বুস্টার ক্লাব সংলগ্ন হিসেবে ওইখানে একটা রাজনৈতিক সভা হয়েছে এবং সেই সভায় অতুল্য ঘোষ মশাই আবার এসেছে, তিনি কি বক্তৃতা দিয়েছিলেন সেটাও আমার মনে আছে। সেটা বললে আপনারা আমার মনে রাগ করবেন বা হাসবেন আমি জানি না, বলতে পারি কেন মনে আছে। উনি বক্তৃতা দিলেন কমিউনিস্টদের বিরুদ্ধে, সে বক্তৃতাটা কি জানেন? চীনের লোকেরা অস্ট্রেলিয়া খায়, ইঁদুর খায়, টিকটিকি খায়, গেন্টিটি খায়, সাপ খায়, ব্যাংক খায়, আপনারা কি সেসব খেতে চান? চাইলে কমিউনিস্টদের ভোট দিন। এরপরে কিন্তু যে কোনো কারণে উনি আসলেন, কোনো পরিমিতে সব আসলেন, উনি উঠলেন, বক্তৃতা দিলেন, চলে যাবেন। তা আমাদের তো কৌতূহল, আমরা তো গাড়ি দেখি এইবার একটা সাংঘাতিক ঘটনা। অতুল্য ঘোষ মশাই দৈর্ঘ্যে কতটা ছিলেন না বলে প্রশ্নে আমি পবিত্রতা এবং প্রশ্নে এইবারে তিন চারজন লোক এবং উনি নিজে প্রবল পরিশ্রম করে ধাক্কা ধাক্কি করে প্রায় ঠেলে ওনাদের তখনকার একটা তখনকার অ্যাম্বাসাডার ছাড়া কোনো গাড়ি হতো না, একটাই গাড়ি গোটা ভারতবর্ষ ওই অ্যাম্বাসাডার গাড়ি মধ্যে ওনাকে ঢোকাল। এটা গোবর্ধনের ঘটনা আপনারা হাসুন না, যেভাবে বলুন এটা আমি দেখেছিলাম বলে যেমন এই দেখার গল্প আমি আরেকটা আসি, শ্রদ্ধেয় বিপ্লবী কৃষক নেতা নিতাই মন্ডল মশাই। আমাদের এখানে মঙ্গলবার এবং শুক্রবার এই ঘটনার একটা প্রসিদ্ধ হাট ছিল এবং সবুজ বিপ্লবের চলাকালীন অন্তত 15-20 বছর হাটে শীতকালে যে বিপুল পরিমাণে সবজি আসত তাতে গাড়ি ঘোড়া সব প্রায় বিকল হয়ে যেত, বাস্তব হয়ে যায়। কিন্তু আমরা নিতাই মন্ডল মশাইকে দেখেছিলাম, একটা খারাপ শব্দ আছে চোঙা ফোঙা, তখন তার মাইকটাই ভাই চোঙা একজেরা যে চোঙায় উনি কৃষকদের উদ্দেশ্যে, কারণ হাটে কৃষক ভাইরা এসছে, সেই কৃষক আন্দোলন তাদের পক্ষে উনি বক্তব্য অনলস হবে। আজকে দেখলাম মঙ্গলবার আর পরে শুক্রবার হাটে গেছি নিতাই দাস এবং তার কিছু বিশেষ যারা অনুগামী তারাও সেখানে রয়েছে। এই যে একটা নিষ্ঠার সঙ্গে জন আন্দোলন, এটাকে আমি সম্মান করছি, শ্রদ্ধা করছি। আজকে কজন আমরা এরকম নিষ্ঠার সঙ্গে এই ধরনের জন আন্দোলন, কৃষক আন্দোলন, শ্রমজীবী মানুষের জন্য আন্দোলন কজন করুন কথা বলুন। আমি নিতাই মন্ডল দেখেছি এবং তারপরে নিতাই মন্ডল মশাইয়ের আর একটা স্মৃতি আমি উল্লেখ করব, সেটা হচ্ছে 1977 সালে যখন জনতা পার্টি দিল্লিতে আসলো তখন এবছর প্রতাপচন্দ্র চন্দ্রের শতবার্ষিক, তিনি ছিলেন শিক্ষামন্ত্রী এবং সাক্ষরতা নবসাক্ষর ইত্যাদি এইসব কর্মকাণ্ডটা খুব গুরুত্বপূর্ণ। সাক্ষরতা কি হবে, কেন হবে, কিভাবে হবে, কিভাবে হবে এইসব নিয়ে গোবরডাঙ্গা টাউন হলে একটা বেশ ভালো একটা বড় বেশ জাঁকজমকপূর্ণ একটা সভা সারাদিন ধরে 11টার সময় শুরু হয়ে গেল 5টা 6টা আমি 3টে 6টে তখন সেই কংগ্রেসের আমজাদ আলী হাওড়া থেকে এসেছে, তিনি বক্তৃতা দিয়েছেন পছন্দের তেমন ভালো লাগে। আর একটা কেজি বক্তৃতা এইসবের মধ্যে দিয়ে নিতাইবাবু নিতাই মন্ডল মশাই কিন্তু এমনি সাধারণভাবে কোনো শিক্ষা প্রতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই, তারা সারা জীবন তিনি সংগ্রামী মানুষ। কিন্তু নিতাই বাবু ওই দিন সাক্ষরতার পক্ষে সর্বজনীন শিক্ষার প্রয়োজনীয়তার পক্ষে তিনি বক্তৃতা দিলেন,
আমি অত্যন্ত অভিভূত হয়েছি, যেটাও আমার জীবনে একটা খুব গভীর ছিল। তো এইভাবে করতে করতে আমি এবার তাড়াতাড়ি শেষ করি। গোবরডাঙ্গার সাম্প্রদায়িক দাঙ্গা, এটা আমরা চোখে দেখেছি 1964 ওই রেলের ওই এলো ওই এলো একটা আওয়াজ শোনা যায় যে নাকি ঢাকায় কোন একটা হিন্দু মন্দির গোবরডাঙ্গার দাঙ্গাটায় গোবরডাঙ্গার মানুষেরা কিছুটা পিছনে ছিল। আমরা শুনি যে বহিরাগতরা এসে অগ্নিসংযোগ করে, লুটপাট করে, খুন হয়ে যায় একজন ইত্যাদি ইত্যাদি, ভালো ডকুমেন্টেশন। 1964 দাঙ্গার কোনো ডকুমেন্টেশন গোবরডাঙ্গায় কি হয়েছে তেমন ভাবে নেই। এটা অঞ্চলেও ব্যাপকভাবে হয়েছে, কাজনা তার পাড়াটা কোন জায়গাটা ব্যাপক। আমরা দেখলাম আমরা বাড়ির ছাদে ইট পাটটা তুলি জুড়ি করে যদি আক্রমণ করে, দেখলে মুসলমান কজন আছে, মুসলমানরা কি আক্রমণ করলো চারিদিকে তো হিন্দুতে ভর্তি, কিন্তু আমাদের কাকা জায়গা দাদুটা দেখলাম সব ঘুড়ি করে তুলে বেশ 5-10 ঘুড়ি হাতে এর উপরে তুলে হর্ষা জানলা সমস্ত বন্ধ করে সে একটা গভীর উৎকল। আমরা ওই বছর ক্লাস টেনে পড়ি 64 সাল। তো যাই হোক রাত্রেবেলায় দেখছি আকাশ লাল, দেখেছি সাম্প্রদায়িক দাম আকাশ লাল। তারপরে যেটা খুব হৃদয় বিদারক একটা ঘটনা দেখলাম, 5-7-10 দিন পরে আমি স্টেশন থেকে কি ব্যাপার আসছি, দেখি কয়েকজন মুসলমান দাদা লোক তাদের কাঁধে একটা চকচকে অ্যালুমিনিয়ামের হাঁড়ি, তারপর একটা চকচকে অ্যালুমিনিয়ামের কড়াই, দুটো হাতা খুন্তি, অর্থাৎ এগুলো হচ্ছে সরকার থেকে পাওয়া কিছু সাহায্য। হ্যাঁ, ঘর বাড়ি যারা পুড়িয়ে দিল তাদের কোনো শাস্তি হয়নি, তখন মিডিয়া হয়নি, তখন কে ইত্যাদি ইত্যাদি। বা যদি আমরা 64 সালে খবরের কাগজ একদিন খুলতে পারি তাহলে দেখতে পারবো যে তখন মানুষের ভাষা কি ছিল ইত্যাদি। যাই হোক, 64 কিন্তু একটা খুব হৃদয় বিদারক দাঙ্গা এই গোবরডাঙ্গা হয়েছে। ব্রাহ্ম সমাজ মন্দির আমরা তো চোখে দেখেছি 80-এর দশকের শেষে, সেটা একটা লোপাট। সুখেন দাই নিয়ে অনেক গবেষণা করছেন, আমরা অনেক বইপত্র ছেপেছি, এখানেও যদি চার ব্রাহ্ম সমাজ আন্দোলন ক্ষেত্রমোহন দত্ত তার এক প্রত্যুত ভাই ডাক্তার বসন্ত দত্ত বাবু লক্ষ্মণচন্দ্র আস পুরোদিকে নিজেই সরস্বতী সেন, তিনি ব্রাহ্মী ব্রাহ্ম শিক্ষিকা ছিলেন, ব্রাহ্ম আন্দোলন অনেক কিছু ব্রাহ্ম, এবং তার একজন খুব নমস্য ব্যক্তি হলেন কুমুদ বিহারীরা। আমার তো যতটুকু যা তার সম্পর্ক কুমুদবাবুর সম্পর্কে যেমন গুছিয়ে কিচ্ছু দেখা লিখতে হবে আমার। কুমুদবাবুকে আমার তো মনে হয় আধুনিক গোবরডাঙ্গার রূপকার মতো, তিনি গোবরডাঙ্গা খাঁচড়া হাইস্কুলের প্রভূত উন্নতি করেছেন। গোবরডাঙ্গা পৌরসভায় তিনি তখন কাউন্সিলর হয়ে ভোটে নির্বাচিত হন, পৌরসভার সঙ্গে তার গভীর নিবিড় যোগসূত্র ছিল। গোবরডাঙ্গা বালিকা বিদ্যালয়ের সঙ্গে তার যোগসূত্র ছিল। তিনি অনাথ মেয়েদেরকে দত্তক কন্যা হিসেবে তিনি গ্রহণ করেন। তখন খাটুরা যে আদর্শ বঙ্গবিদ্যালয় সেখানে উনি ইংরেজি পড়াতে আসতেন, এবং ওর মা যখন ক্লাস ফোরে বৃত্তি পড়বে বৃত্তি পরীক্ষা তখন ওখানে ওনার বাড়িতে পড়তে ইংরেজি পড়াতেন, অঙ্ক পড়াতেন, মেয়েদের খুব ছেলে মেয়েদের খুব ভালোবাসতেন। সেই যুগে 10-15 হাজার টাকা দিয়ে গায়ত্রী ছাত্রাবাস ছাত্রাবাস তো স্ত্রীর নাম, যেটা আমরা বহু কিছু উনি প্রথম কল বসিয়ে দিচ্ছে, আপনি জলে কল বসাচ্ছে এবং অন্যান্য বহু কাজে এই মনীষী কুমুদ বিহারী রায় একটা খুব বড় চরিত্র, যিনি ওই থাকতেন ওই গ্রাম সময় বাইরে মন্দিরের পাশে একটা বড়
জায়গা ছিল, সেখানে অনেকেই থাকত, কারণ তাদের পরিবারের লোকজন থাকত। গোবরডাঙ্গার একটা অতি বিখ্যাত ঘটনার মধ্যে পড়ে বিদ্রোহী কুমুনি। আপনারা যদি এটা একটু দেখেন, ইনি ওই ক্ষেত্রমোহন দত্তের পরিবারের মানে স্ত্রী, ওরা খুব ধনী পরিবার, অভিজাত পরিবার। তো উনি বললেন, আমি এইসব হিন্দু আচার শাস্ত্র মানি, প্রতিবাদ করি। যাই হোক, এগুলো খুব উল্লেখযোগ্য গোবরডাঙ্গা ঘটনা। যেমন আমরা শ্রীশচন্দ্র বিদ্যালয় বাড়ি দেখেছি, নিশ্চয়ই এটা আমাদের কাছে খুব বড় স্মৃতি। সারা ভারতবর্ষে শ্রীশচন্দ্র বিদ্যারত্ন, বিধবা বিবাহ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুগত ছাত্র বা তার প্রিয়জন এবং অন্যান্য আরো নানা ঘটনায় তিনি একটা প্রসঙ্গ। আমি আর একটুখানি আর এক দু মিনিট বলে শেষ করি। ওই যে ওরা বন্দ্যোপাধ্যায়ের পরিবার, শ্রীশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ওদের পরিবার নিয়েই যদি এখানে বক্তৃতা দেওয়া যায় তাহলে তিন ঘন্টা পাঁচ ঘন্টা বলে। তার একটা মাত্র ঘটনা করবো, ওরা যেমন ছিলেন, ওরা এত বড় মাপের সংস্কৃত পণ্ডিত ছিলেন যে কাশীর রাজার বিয়ে হবে, বহু জায়গায় কোনো রাজা মহারাজের বিয়ে হবে, এদের এখান থেকে পুরোহিত রাজামশাই লোক পাঠিয়ে গাড়ি পাঠিয়ে নিয়ে যায়। তাদের এতটাই মানে খ্যাতি ছিল সমস্ত দিকে। আরেকটা ছিল তারা আয়ুর্বেদ কবিরা ছিল। এবার এই যে কুশদ্বীপ, নবদ্বীপ, চক্রদ্বীপ, অগ্রদ্বীপ, কুশদ্বীপ, এর রাজা ছিলেন রাজা কৃষ্ণ নদিয়া কৃষ্ণনগর রাজা কৃষ্ণচন্দ্র রায়। আর পুত্রে একদম মানে গুরুতর অসুখ অসুখ বহু কবিরাজ মাত্র চিকিৎসা, কবিরাজ চিকিৎসা দেশ বিদেশে কবিরাজ এসে তার কোনো পরিস্থিতি সহিত হয়। তখন ওনার প্রধানমন্ত্রী বলেছেন যে মহারাজ, আমি যদি চেষ্টা করবো আমার সাথে তো কালকেই মারা যাবে, তো তোমার যদি চেষ্টা থাকে করো। তিনি এখান থেকে আমার নাম আছে এখানে বইতে, নাম আছে, নামটা মনে করছে না, তো ওটা নিয়ে গেলেন। তিনি এক মাস দু মাসের চিকিৎসায় রাজামশাহের ছেলে পুরোদস্ত সুস্থ হলো। তো রাজামশাহের আনুষ্ঠানিকভাবে বিদায় দিয়ে তার ডাক্তারি ফিস দিয়ে ইত্যাদি তিনি প্রস্তাব করবেন, এমন সময় রাজমহিষী কৃষ্ণচন্দ্র রায়ের স্ত্রী মঞ্চে প্রবেশ করছে রাজভবন, এবং রাজামশাইকে তীব্র ভৎস যে আপনার ছেলে যিনি প্রাণ বাঁচিয়েছে তাকে আপনি আনুষ্ঠানিকভাবে শুধু তার ভিজিট দিয়ে বিদায় করছেন, আপনি এতটাই নির্মম ইত্যাদি ইত্যাদি।